গোলাঘাটের এখন বজারক লৈ আতঙ্কিত হৈছে সচেতন রাইজ। গোলাঘাটের জামুগুড়ি আরক্ষী থানার কাষতে প্রতি শনিবারে পুয়ারে পৰা আরম্ভ হয় সাপ্তাহিক বজারখন। লকডাউনের বাবে বজারখন কেবাটাও সপ্তাহ বন্ধ হওয়ার পিছত যোৱা 13 জুনৰ পৰা পুনৰ আৰম্ভ হয়। আজিও পুয়ারে পৰাই বহা বজাৰলৈ কাষৰীয়া বিভিন্ন গাঁওসমূহৰ কৃষকসকলে শাক পাচলি হাঁহ মুরগি আদি লৈ আহে বিক্রির বাবে। আৰু এইসমূহ ক্ৰয় কৰি নিয়ে ডিমাপুৰ, যোৰহাট, গোলাঘাট, শিৱসাগৰ, তিনিচুকীয়া আদিৰ পৰা অহা বেপাৰীয়ে। কিন্তু মানুহৰ এই সমাগমৰ বাবে বিপদৰ আশংকা কৰিছে স্থানীয় ৰাইজে। বজাৰত বিচৰণ কৰা শ শ লোকে মনা নাই সামাজিক দূৰত্ব, মুখত ব্যৱহাৰ কৰা নাই মাস্ক। বহি ৰাজ্যৰ পৰা অহা লোকেও চৰকাৰী আহ্বানক ভেঙুচালি কৰি বজাৰখনত বিচৰণ কৰি আছে। এনে অসাৱধানতাই বিপদ মাতি আনিব, সেয়েহে করোনা ভাইরাসের আতঙ্ক শেষ নোহা পর্যন্ত বজারখন বন্ধ রাখবল রাইজে আহ্বান জানাইছে। বজার করেছে জামুগুড়ি পঞ্চায়েত, এখন বজার কোনো সোশ্যাল ডিস্টেন্সিং আর কারো মুখত আমি এতালেক মাস্ক দেখবলে পোৱা নাই। তাতে আপনি এটি চাব পারে মানুষের মুখত কোনো মাস্ক নাই আর একটা সোশ্যাল ডিস্টেন্সিং বলে বস্তু একটু নাই। ইমান দেশত ইমান ভয়ঙ্কর পরিস্থিতি করোনা মাহে মাহে হয়েছে, তাতে গোলাঘাটের সমস্যাও বহুত দেখবলে পাওয়া মতে বহুত মানে আগলে বাড়িছে। আপনি যদি চাব পারিছে কারো মুখত ইয়াত মাস্ক নাই, মাস্কখন থাকিব লাগে। আপনিতো গম পাইছেনে যে অসমত ইমান ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে, তাতে আপনার মুখত এটা মাস্কখন নাই, আনিব লাগিছিলে মানে আপনার ভালোর কারণে এখন বজার বহাই দিতে আপনার মুখত মাস্কখন দেখবলে পোৱা নাই। সেইটো চাব পাৰিছে এনেকেই মানে অৰিকজনে এনেকেই মানে ইজি থাকিব লাগে এখন বজাৰ লাগে সপ্তাহীয়া বজাৰ। এই বজাৰত আমি দেখিবলৈ পাইছোঁ জামুগুৰি পঞ্চায়েতত পৰে এখন বজাৰ, আমি দেখিবলৈ পাইছোঁ ইয়াত কাৰো মুখত মাস্ক নাই, ছ'চিয়েল ডিষ্টেন্সিং মনা নাই। ইয়াতে ওচৰতে এখন আৰক্ষী চকী আছে, তাতো আৰক্ষী চকী নাহা নথকা যেনহে লাগিছে। আমি দেখিবলৈ পাইছোঁ কাৰো মুখত এতিয়ালৈকে মাস্ক দেখিবলৈ পোৱা নাই, আপুনি এটি চাব পাৰে। সেইটো আপুনি আপোনাৰ মুখত মাস্কখন গাড়ী থাকিলে আপুনি আপুনি গম পায় নাই গোলাঘাট অসমৰ পৰিস্থিতি ভয়ংকৰ পৰিস্থিতি দিশলৈ গৈ আছে, তাতে আপুনি মানে মুখত মাস্কখন নেদেখিলে এতিয়ালৈকে দেখা নাই আপোনাৰ মুখত মাস্ক। সেইটো দেখিব পাইছে কিমান মানে গামোচাখন মাৰি লওক। সেইটো চাব পাৰিছে কোনো মুখৰ উত্তৰ দিব পৰা নাই, আপুনি সেইটো চাব পাৰিছে ইয়াত কোনো উত্তৰ দিব পৰা নাই, মুখত পাঁচ বুলি বস্তুৱে নাই। ইয়াৰে বিচিত্ৰ ব্যক্তি কেইজনমান আছে আমি সেইজনৰ পৰা জানিবলৈ খুজিছোঁ। ইয়াত বজাৰৰ মাজত এখন বজাৰ লাগিছে গোলাঘাট সমষ্টি জামুগুড়ি পঞ্চায়েতত পৰে এখন ঠাই। ইয়াত দেখিব পাইছোঁ আমি ইয়াত কাৰো ছ'চিয়েল ডিষ্টেন্সিং বুলি বস্তু নাই, মাস্ক তাৰ মুখত নেদেখিবলৈ পোৱা নাই এতিয়ালৈকে, তাৰ বিষয়ে আপুনি কি ক'ব বিচাৰে? এইটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক কথা, কাৰণ যিটো বাতাৱৰণ চলিছে আমাক কোৱা হৈছে যে ছ'চিয়েল ডিষ্টেন্স সামাজিক দূৰত্ব আৰু মাস্ক নিতান্ত প্ৰয়োজনীয় বস্তু, আৰু বজাৰত আৰু এইটোতো মানে ক'বই নালাগে কাৰণ ছ'চিয়েল ডিষ্টেন্সিং আমি মানি চলাব চলিব পৰা নাই, মাস্কটো আমাৰ নায়েই।
যেটো কারণে আমার বেমার বৃদ্ধি পোৱাৰ সম্ভাবনা আছে সেটকে আমি ব্যবহার করা নাই। তার কারণে জনসাধারণক পুনের জনাও ইয়ার যোগেদি যে মাস্ক আর সামাজিক দূরত্বটা সদায় বজায় রাখলে আমি নিশ্চয় বিপদমুক্ত হয়ে থাকবে। ওচরতে এখন আরক্ষী চুক্তি আছে, হয় আমি এটা ইয়াত আরক্ষী কিছুমান আরক্ষীরও আমি দেখিল মাস্ক আরক্ষী মুখতো মাস্ক নেদেখিল, তার বিষয়ে আপনি কি কব? আরক্ষী আসলতে আমাক নিরাপত্তা দিয়ে নিজেও নিরাপত্তা মানে লোপরা নাই, যেটা আমি কি কম, আমি আসলতে সকলকে যখন মাস্ক পিন্ধালে আমি ধিক্কার দিছো এই সময় যদি সে ব্যবহার নকরে হলে আমার বেমারত আমি সকল ধরাশায়ী হম আর আমার গোটাই জনজীবন বিপর্যস্ত হব সেবুলি মানে ভাবো। তাতে মানে সোশ্যাল ডিস্টেন্সিংও মানা নাই? ইয়াত সোশ্যাল ডিস্টেন্সিং কোনো মানা হওয়া নাই বজারত, এইটো একটা দুর্ভাগ্যজনক। 65 ইয়ার্সর পিছত বয়সস্থ মানুষ ওলাবলে ঘরেরপা ওলাবলে দিবলে মনা করেছে। ইয়াত আমি দেখবলে পালো অর্থাৎ মানে বহুজন মানুষ ইয়াত আপনার সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই বজার বলে কোয়ার কারণে দুই এক আছে, তথাপি পার্সেন্টেজ হিসাবে কম এই দেখা পাওয়া গেছে 60 মানে 60 বছর ঊর্ধ্বত ব্যক্তি তথাপি আছে, এই একটা সচেতন নহয় কারণে এনেকা ঘটনা হবলে পাইছে। আসলে দেখবলে পালো ইয়াত মানে অধিক সংখ্যক মানুষের মুখত মাস্ক দেখবলে নাপালো, সপ্তাহিয়া বজার এখন, তার বিষয়ে আপনি কি কব? আপনি সরকার একটা ব্যবস্থা রাইজে সেই ব্যবস্থাখিন আখরে আখরে পালন করা ভাল। আজি সকলো মানুষের সজাগ হব 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 বলে আমি সমাজ সেবক বা অন্যান্য সরকারি বিষয়ববীয় সকলে ভাবে আমিবিলাকে ভাবো, কিন্তু রাইজ আজিলৈকে সজাগ হওয়া নোহাতো প্রথমতে মই সমাজ সেবক হিসাবে কম যে সেইটো আমার কারণে একটা দুঃখের বিষয়, কিয়নো করোনা মহামারীর দরে বিশ্বত খলক সন্ত্রাসের সৃষ্টি করবা ব্যাধির বিরুদ্ধে গোলাঘাটতো পিটপিটাই ফুরিছে, বহু সংখ্যক মানুষের গাত করোনা পজিটিভে দেখা দিছে, তারপর আজি বজার খুলি দিব লাগে জনসাধারণের অসুবিধা আর্থিক অনাটন এনেকা ধরনের প্রশ্নব অবতারণা হওয়ার পিছত বজার খুলি দিয়া হয়েছে, কিন্তু সামাজিক দূরত্ব নাই বা মাস্ক পিঁধি রাইজ যেটা আহিবা নাই বা আহিবলৈ ইচ্ছা নকরে তেতিয়া আমি আসলতে বহুখিনি কবলগা আজির তারিখত নাই বলে অনুমান করো, কিয়নো যে বাঁচি থাকিলে নিজে যেখানে দায়িত্ব লব লাগে সেইখিনি সাধারণত দায়িত্বটা লওয়াটা উচিত, আমি এই কথাখিন কম, সেইখানে আপনার যোগেদি সমগ্র রাইজক আহ্বান জানাম যে আপনাদের অন্তত আজির তারিখেরপরাও যদি সজাগ হয় তেতিয়াহলে নিশ্চিতভাবে আপনার কারণে ভাল। ওচরতে আরক্ষী চকী এখন লাগি আছে, তাতে আর আমি দেখবলে পালো যে আরক্ষীর মুখতো মাস্ক নাই। না সব আমি সাধারণত সরকার আরক্ষীক দুঃখ দিও, কিমান কব কিমান পিটিব, আরক্ষীয়ে ধমকি দিলেও মানুষের উভতি ধরা হয়েছে। না আরক্ষী তো নিজে নাই পিন্ধা, তো জনসাধারণে কি পিন্ধবে? কোরবাত দুই এজনে হয়তো কিবা কারণত পিন্ধা নাই, কিন্তু মই ঘুরি ফুরা সময়ত অসমৰ বিভিন্ন ঠাইলৈ এইকেইদিন গৈছো রাজহুয়া কামত দেখিছো আরক্ষীয়ে পিন্ধিছে কোবাত ওয়ান। ইয়াত আমি এতিয়া জামুগুৰি পঞ্চায়তৰ জামুগুৰি পঞ্চায়ত গোলাঘাট ডিস্ট্রিক্টত এতিয়াত দেখিবলৈ পোৱা নাই মানে আরক্ষী মুখতো মাস্ক দেখা নাই, নাই দেখা, হয়তো এই মাথাইজন আরক্ষী গৈছে সব পিন্ধিয়ে গৈছে, কিন্তু তেখেতসকলে যদি পিন্ধা নাই তেতিয়াহলে তেখেতসকলৰ সেইটো মানে আজির তারিখত অপরাধ হিসাবে মানে হিসাব হব, কারণ কেলে তেখেতসকল সরকারি বিষয়া হয় নহয়, যদি রাইজে পিন্ধা নাই তেখেতসকলক আহ্বান জানাব লাগে, তেখেতসকলে পিন্ধাটো দায়বদ্ধতা নিজেই স্বীকার করে লব লাগে, যদি আরক্ষী বা সরকারি বিষয়া পিন্ধা নাই তেতিয়াহলে সেইটো দুঃখ হিসাবে আমি মানে মানি লব পারো যে তেখেতসকলে দুঃখ কৰিছে। আপনার নামটা কি আছিল? বিতুপন শইকীয়া। ও ইয়ারে বিজেপির হয় সে মানে প্রথমতে মানুষ ভারতীয় জনতা পার্টিটা আপনাদের ভাবিছে চাগে যে প্রথমতে আজির তারিখত করোনা সন্ত্রাসের সময়ত ভারতীয় জনতা পার্টির মানে এজন কার্যকর্তা আর মানে সমাজের এজন, গতি সকলকে আহ্বান জানাও পার্টি বলে হিমন্তইতো গোটাই দিনে রাতিয়ে কষ্ট করে মানুষ রাইজক মানে জানাই আছে, তাতিয়াও তো মানুষবিলাকে মনা নাই সব, মই আগতেই কৈছো যে নিজক বচাবৰ কাৰণে কৰিব লাগে, নিজক বচাবৰ কাৰণে তো নিজক বচোৱাও যেতিয়া বা আত্মরক্ষা কথাটো যিবিলাক মানুহে নাভাবে তেখেতসকলে মই ভাবো আজি তাৰিখত যে আনকো মাৰি লৈ যাব লগত মাৰিবৰ কাৰণে চিন্তা ভাল চিন্তা কৰিব নোৱাৰে, তাৰমানে যে হ'ব যি হ'ব হ'ব এনেকুৱা। মাস্কখন নাই আপোনাৰ মুখত?
এটো দেখিবলৈ পাইছে ইয়াত মুখত আমি মাছ দেখিবলৈ পোৱা নাই তাতে কোনো উত্তৰ দিব পৰা নাই মানুহবিলাকে তাতে ওচৰতে এখন আৰক্ষী চকী আছে তাতে কোনো আৰক্ষীৰ কোনো ব্যৱস্থা দেখিবলৈ পোৱা নাই আমি এতিয়ালৈকে আপোনাৰ মুখত মাস্কখন আছে মাস্কখন থাকোঁতে আপুনি মাস্কখন পিন্ধা নাই যিহেতু মই দেখিবলৈ পোৱা নাই আপুনি গম পাই নাই গোলাঘাটৰ পৰিস্থিতি ইমান ভয়ংকৰ হৈছে তাতে আপুনি মাস্কখন লগাওক দেখিবলৈ পাইছে আপুনি এতিয়ালৈকে কোনো উত্তৰ দিব পৰা নাই এইটো চাব পাৰিছে কাৰো ওচৰত মাছ বুলি বস্তু এটা নাই কোনো ছ'চিয়েল ডিষ্টেন্সিং বনা নাই ইয়াত আপুনি যদি চাব পাৰিছে ছ'চিয়েল ডিষ্টেন্সিং বুলি কোনো বস্তুৱে নাই বগা আপোনাৰ মুখত মাস্কখন দেখা নাই আৰু 65 ইয়াৰ্ছৰ পিছত আপোনাৰ ঘৰৰ পৰা ওলাবলৈ মানা আছে তাতো আপোনাৰ দেখিছোঁ বজাৰৰ মাজত বজাৰৰ মাছ মজুত আপুনি আছে তাৰ পিছত আপুনি কি কৰিব আমি এইবোৰ লগাই পোৱা নাই কি ল'ব লাগে আকৌ আপোনাৰ কাৰণে আমাৰ অসুবিধা হয় নহয় দেখিবলৈ নাপালোঁ আমি আপুনি পকেটত ভৰাই ৰাখিছে আৰু আপোনাৰ 65 বছৰৰ পিছততো ওলাবলৈ মনা কৰিছে ঘৰৰ পৰা আপুনিতো বজাৰ লৈ পেলাই বহি আছে তেতিয়াতো মাস্কখনটো পিন্ধিব লাগে আপুনি নাই গামোচাখন আছিলে গামোচাখন থাকোঁতে আপুনিতো লগোৱা নাই আপুনি গম পাই নাই যে কৰোণা মহামাৰী ইমান ভয়ংকৰ পৰিস্থিতি পাইছেহি এটা আপুনি মাস্কখনটো মুখত লগোৱা নাই আমি হেঙাকৈ আছোঁ কাৰণে লগোৱা নাই নহ'লে ঘণ্টালে আমি লগাই লওঁ এনেকৈ আপোনাৰ হাতত দুজন মানুহৰ কাৰণে বজাৰখনে বন্ধ হ'ব তেতিয়া আপুনি কি কৰিব ব্যৱহাৰ কৰি থাকোঁ কাৰণে এতিয়া ধৰা আমি হেঙাকৈ ৰখি আছোঁ কাৰণে মাস্কখন দেখিবলৈ পোৱা নাই মাস্কখনটো আমিতো দেখিব পৰা নাই আপুনি আপোনাৰ মুখত দাদা মাস্কখন দেখিবলৈ পোৱা নাই আপুনি গম পায় নে যে কৰোণা মহামাৰী ইমান ভয়ংকৰ পৰিস্থিতি পাইছেহি তাতে আপুনি মুখত মাস্কখন লগোৱা নাই আছে বাৰু থাকোঁতেও আপুনি যে লগোৱা নাই পকেটত থকা বস্তু নেকি এইখন নহয় অঁ তেতিয়া আপুনি যে পকেটত ভৰাই ৰাখিছে অঁ আমাৰ এই জামুগুৰি বজাৰখন গোলাঘাট জিলাৰ জামুগুৰি গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত এই জামুগুৰি বজাৰখন এখন বৃহৎ বজাৰ ইয়াত অসমৰ বিভিন্ন ঠাইৰ পৰা বেপাৰী আহি ইয়াত ক্ৰেতা বিক্ৰেতা উভয়ে বহুত মানে ইয়াত ব্যস্ত হয় কিন্তু আজি এই কৰোণা ভাইৰাছ হোৱাৰ কাৰণে এই বজাৰখন স্তিমিত হৈ গ'ল অৱশ্যে চৰকাৰৰ এই লকডাউনৰ সময়ত বজাৰখন সম্পূৰ্ণ বন্ধ আছিল যদিও পুনৰ বজাৰখন আৰম্ভ হৈছে এয়া আৰম্ভ হোৱাটো এটা দুখজনক কথাই যিহেতু এই জামুগুৰি অঞ্চলত ওচৰতে এটা ৰেল ষ্টেচন আছে এই ৰেল ষ্টেচনত আমি ৰেলৰ পৰা নামি বা বিভিন্ন গাঁৱৰ পৰা আহি যিসকল বাহিৰত থকা অসমীয়া যুৱক তেওঁলোক এই কৰোণা ভাইৰাছৰ বাহক হৈ পৰিছে আৰু সেই বাহক হোৱাৰ কাৰণে আমাৰ জামুগুৰি অঞ্চলত এটা হয়তো অদূৰ ভৱিষ্যতে এটা ভয়াৱহ প্ৰভাৱ পৰিব বুলি আমি মানে মনতে ভাবিছোঁ যিহেতু আমাৰ জামুগুৰি ইয়াত থলুৱাসকলৰ এতিয়ালৈকে আমি কৰোণা ভাইৰাছৰ কোনো হেৰি পোৱা নাই শুনা নাই দেখা নাই কিন্তু যিসকল অসমৰ বাহিৰত আছিলে বিভিন্ন কৰ্মসূত্ৰে তেওঁলোক আহি ইতিমধ্যে জামুগুৰিৰ বিভিন্ন অঞ্চলত আহি ঘূৰি আহিছে ইয়াৰ পৰা তেওঁলোক আমি বাহক হৈ আহিছে বুলি আমি এটা অনুমান কৰিছোঁ আৰু ঠিক তেনেদৰে থাকিলে এই জামুগুৰি বজাৰখন আমি লকডাউনৰ সময়ত লকডাউন সম্পূৰ্ণ বন্ধ নোখোলালৈকে আৰু এই বেমাৰৰ পৰা আমি নিৰাময় নোপোৱালৈকে এই বজাৰখন বন্ধ হোৱাটো মই উচিত বুলি ভাবোঁ
আৰক্ষী মুখতো আমি মাস্ক দেখিবলৈ পোৱা নাই। এইটো সম্পূৰ্ণ কৈছোঁ এটা দুৰ্ভাগ্যজনক কথা আৰক্ষীৰ ক্ষেত্ৰত ক'বলৈ অৱশ্যে বেয়া, কিন্তু এটা এটা অপ্ৰিয় হয়তো আৰক্ষীয়ে হেৰি নিজকে কি বুলি ভাবে আমি অৱশ্যে বুজি নাপাওঁ। ছ'চিয়েল ডিষ্টেন্সিং বুলিও কোনো কথা নাই, তেওঁলোকে দাবী ধমকি দিয়া বাদে আৰক্ষীয়ে বিশেষ এই মিডিয়া সন্মুখত হয়তো মাস্কখন পিন্ধে, আমিতো সদায় দেখি আছোঁ জামুগুৰি অঞ্চলত আৰক্ষী আমাৰ মুখৰ আগতো এতিয়া মাস্কখন পিন্ধা দেখা নাই আমি। হয় হয় হয়, আপোনালোকৰ আগতো পিন্ধা নাই, আমিতো সদায় দেখি থাকোঁ জামুগুৰিত কোনো আৰক্ষীৰ মুখত মাস্ক নাই। আৰু তেওঁলোকে বাহিৰৰ পৰা যিসকল যুৱক কৰ্মসূত্ৰে আছিলে তেওঁলোকক আনোতে আমাৰ এই জামুগুৰি অঞ্চলে আমাৰ এইটো মানে আজাহৰ আৰক্ষী চকীখনতো এইখিনিতে লাগিয়ে আছে। অঁ হয়, ওচৰতে লাগি আছে, তাতো কোনো ব্যৱস্থা লোৱা নাই। আপুনি মানে আৰক্ষীক কি জনাবলৈ বিচাৰে, চৰকাৰক কি জনাবলৈ বিচাৰে? মই চৰকাৰক এইটোৱে জনাবলৈ বিচাৰোঁ যে আইন সকলোলৈ সমান হ'ব লাগে, না আৰক্ষী না জনসাধাৰণ। আমি যিটো কৰিবলৈ চৰকাৰে আমাক কৈছে সেইটো আমি কৰা উচিত, না আৰক্ষীয়ে কৰা উচিত। আৰক্ষী আকৌ নিজে নকৰে আনক দাবী ধমকি দিয়াটো আৰক্ষীয়াৰ মানে এইটো কৰ্তব্যৰ ভিতৰত নপৰে। গতিকে এইটো খাকি পোছাক পিন্ধাসকলৰ এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা, আৰু আমি তেখেতলোকক মানে এই ক্ষেত্ৰতে ক'বলৈ অকণমান সুবিধা পাইছোঁ যে তেওঁলোক নিজে যদি সতৰ্ক নহয় জনসাধাৰণক কি সতৰ্ক কৰিব।